আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে কমেন্ট করছেন অনেকে মেসেজ করছেন যে ভাই আমাদের ফেসবুকের ডলারটা কেন কমে যায় আমরা যে ডলারটা আর্ন করি সেটা থেকে কিন্তু কিছুদিন পর পর কিছু ডলার কেটে নিয়ে যায় এবং কি সেই ডলারগুলো কোথায় যায় এই ডলারগুলো আমরা দেখতে পাচ্ছি না কেন বা কেটে নেয় আমাদের ডলারগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন মনিটাইজেশন যদি নাও পেয়ে থাকেন এই ভিডিওটা যদি দেখেন আপনার ভবিষ্যতে কাজে লাগবে সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কোন ডলারগুলো কেটে নিচ্ছে কী কারণে নিচ্ছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলে দিব দেখুন স্ক্রিনে চলে আসলাম আমি এখানে অ্যানালাইটিক্সে আসি এখানে দেখুন মনিটাইজেশন অপশন আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম তারপর এই যে এখানে দেখুন অন রিলস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা কত ডলার আর্ন করলাম এবং কি আগে থেকে আমাদের কত ডলার ডলার যুক্ত আছে ওকে তো একটা কথা হচ্ছে ভাই আপনি যত টাকায় আর্ন করেন না কেন যত ডলারে আর্ন করেন না কেন এখানে আপনাকে সবগুলো ডলার কিন্তু তারা দেখাবে না এখানে মাত্র বিগত আটাইশ দিন অর্থাৎ ফিসনে যে আটাইশ দিন ফেলে আসছেন সেটার অ্যানালাইটিক্স এখানে দেখা হবে ফিসনে যে আটাইশ দিনের ভিতরে আপনি যত ডলার ইনকাম করছেন সেটা কিন্তু আপনাকে এই যে এখানে দেখানো হবে ঠিক আছে এখন বিগত আঠাইশ দিন বলতে অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই আটাইশ তারিখ পর্যন্ত এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত নাকি বিগত অ্যাভারেসে যে আঠাশ দিন রেখে আসছি সে আঠাশ দিনের তো ভাই এক তারিখ থেকে আটাইশ তারিখ না বিগত অ্যাভারেসে যে আঠাশ দিন আছে সে আঠাশ দিনের অ্যানালাইটিক্স বা আপনার ইনকামটা কিন্তু এখানে দেখানো হবে তো আঠাশ দিন বলতে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি বিগত আটাইশ দিন ধরে নিন আপনি বিগত আটাইশ দিনে দশ ডলার ইনকাম করলেন টোটাল তো দশ ডলার যদি আপনি ইনকাম করেন সে দশ ডলার কিন্তু এখানে থাকবে এখন আগামীকাল অর্থাৎ আসতেছে যে কাল কালকে যদি আপনি এক ডলারও ইনকাম না করেন তাহলে আপনার বিগত আঠাশ দিনের আর আঠাশ দিনের থেকে এক দিনের ইনকামটা তারা কেটে নিয়ে যাবে এখন কেটে কোথায় নিবে বা কোথায় রাখবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন তো আসলে ফেসটা কিন্তু এই জায়গায় অনেকেই মনে করে এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবার অনেকেই জানে যে অ্যাভারেজে আঠাশ দিন পর্যন্ত তা অ্যাভারেজ আঠাশ দিন পর্যন্ত ঠিক আছে যে ডলারগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখেই কিন্তু কি কারণে কেটে যায় বা কী কারণে কমে যায় বা কমে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আপনি আঠাশ দিনে দশ ডলার ইনকাম করলেন কিন্তু আজকে আপনি এক ডলার ইনকাম করলেন না তো আপনার ফিশনে যে আঠাশ দিন আসে আঠাশ দিনের এক দিনের ডলার কিন্তু তারা কেটে নিয়ে আপনার ফে আউট সেকশনে বা ফে আউট অ্যাকাউন্টে জমা করে দেয় ঠিক আছে তো আপনি যদি আজকে যদি পাঁচ ডলার ইনকাম করতেন তাহলে আপনার একদিনেরটা কেটে নিয়ে যেত এবং কি এই পাঁচ ডলার কিন্তু যোগ হয়ে যায়তো ঠিক আছে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা দেখতে পাবেন এবং কি কোন মাসে কত আপনারা পেমেন্ট পাইছেন সেটাও কিন্তু আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব এটা সবার সাথে হয়ে থাকে ভাই এটা কোনো বিষয় না তো আমি ব্যাগে আসলাম এখানে আসার পর যে মনিটাইজেশন সেকশানের উপরে দেখেন পে আউট একটা অপশান আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে হোল্ডারের নামটা সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আমার নামটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনি কিভাবে দেখবেন যে ডলারটা কোথায় যোগ হচ্ছে তা আমি এখন একটু স্কল করে নিচে আসবো তারপর দেখুন এই যে বিও ডিটেলস ঠিক আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কোন মাসে কত ডলার আপনি ইনকাম করছেন সেটা কিন্তু এখানে দেখানো হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাসও দেয়া থাকবে আপনারা বিস্তারিত এখানে আসলেই পাবেন এবং কি আপনারা অনেকেই ভাবেন যে আপনাদের ডলারটা একেবারেই কেটে নেয় ভাই আসলে এরকম কোনো কিছু না ফেসবুকে কখনো ডলার কেটে নেয় না আপনার একদিনে আপনি যদি আজকে আজকের দিনে পা রাখেন আজকের যদি অ্যানালাইটিক্স শুরু হয় আপনার ভিশনের একদিনের অ্যানালাইটিক্স কেটে নেওয়া হবে সেক্ষেত্রে ডলারটা আমাদের কাছে কম লাগে আসলেই কিন্তু কেটে নেয় না আপনার ফে আউট সেকশনে কিন্তু এটা যোগ হয়ে যায় তো অনেকে এটা নিয়ে সমস্যাতে ভুগতেছেন অনেকেই কমেন্ট করছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি আপনাদের সমস্যা সমাধানটা দিতে পারছি বা আপনারা বুঝতে পারছেন বিষয়টা আসলেই কি তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ